हाई एवरीवान, वेलकम बैक टू माई चैनल। आमी देवस्मिता बोलछी। आशा करछी सबाई भालो आछेन। ए तो आरेकटा ब्लग निये आसलाम। अनेक दिन पर आमार ए चैनले सानडेर ब्लग आनलाम। आमी आगे अनेक सानडेर ब्लग दितम जेखाने आमादेर सप्ताहर बजार माने होयतो जानबेन आमी सानडे थेके थार्सडे पर्यन्त आमार जे सानडेर बजारटा हय सेटा होये जाय थार्सडे पर्यन्त। तारपर आबार जखन दरकार लागे तखन बजार करे आना हय। तो एई तो राखे सकाल सकाल बजार चले गेल। तार आगे ब्रेकफास्ट करे निलाम, होच्छे ম্যাগি বানালাম আর কিয়ানের জন্য দুধ রুটি। আর এই ডিমের, এই যে গোয়াতে ডিমের এই ব্র্যান্ডটা, রয়্যাল ফুডের এই ব্র্যান্ডটার থেকে ডিম আনলে খুব টেস্টি হয়, খুব ভালো ফ্রেশ ডিম পাওয়া যায়। আর এই তো যেহেতু আজকে আমাদের সি ফিস আনবে, তো এই জন্য কিয়ানকে নিয়ে যাওয়া হয়নি, কারণ সি ফিস আনতে গেলে মাছের বাজার যেতে লাগে। আর রুই কাতলা আনতে গেলে বাইরে একটা জায়গা আছে, একটা জায়গাতেই শুধু পাওয়া যায় পুরো অল ওভার ফোনডাতে। আর হচ্ছে চিংড়ি মাছ একদম টাটকা টাটকা, আর মেথির শাক ছিল ঘরে। তো আমরা না অ্যাকচুয়ালি সব মানে রুই কাতলাই তো পাওয়া যায় এখানে, আমি বলেছিলাম হয়তো মাছটা খুব কমই পাওয়া যায়, যেটা আমাদের নদীর মাছ মানে রুই কাতলা, আমরা যে মাছগুলো খাই। তো খেতে খেতে আমাদের যখন ভালো লাগে না তখন একটা সপ্তাহে আমরা একটু টেস্টটা চেঞ্জ করার জন্য সি ফিস আনি। তো ওই জন্য রাকেশ কিং ফিশটা নিয়ে আসলো। আর যে সপ্তাহে হচ্ছে সি ফিশের বাজারে যাবে তখন রাকেশ কিয়ানকে আর নিয়ে যাওয়া হয় না কোভিডের কারণে। আর এই সব সি ফিশ আমরা সবসময় রেস্টুরেন্টে ট্রাই করি, কারণ এগুলোর আমি ওইভাবে কোনো কিছু রান্না করতে পারি না, জাস্ট ফ্রাই ছাড়া। তো যাই হোক, ওগুলোকে জাস্ট ধুয়ে নিলাম একটু। আর চিংড়িগুলো অ্যাকচুয়ালি যেগুলো টিফিন বক্সের বক্সটার মধ্যে আছে সেগুলো হচ্ছে একদম পুরো খোসা ছাড়িয়ে, আর যেটা হোয়াইট রঙের বক্সের মধ্যে সেটা খোসা দিয়ে, যেটা আমি পরের দিন মানে মানডেতে আমি কাঁঠাল দিয়ে করব। তো কাঁঠাল দিয়ে চিংড়ি যে দেখবেন খোসাওয়ালা চিংড়ি ভালো লাগে, বাট ওটা যেহেতু বক্সের চিংড়িটা যেহেতু আমি দু তিন দিন রেখে খাবো, তো ওই জন্য ওটা পুরো খোসা ছাড়িয়ে দিলাম, নাহলে বাজে লাগে খেতে। এরকম করবেন, কেন দু তিন দিন ধরে যদি খোসা দিয়ে রাখেন তাহলে ওই চিংড়িটা কিন্তু খাওয়া একদম ভালো না, খোসাগুলো এমনি চিংড়ির খোসা খাওয়া ভালো না, বাট একদিনের জন্য থাকলে ঠিক আছে। তো এদিকে আমি পেঁয়াজকলি ফার্স্ট টাইম রাকেশ পেয়েছে, পেঁয়াজকলি টাটকা টাটকা পেঁয়াজকলি। গোয়াতে না মোটামুটি সবই সবজি পাওয়া যায়, আর সব সবজি পাওয়া যায় প্লাস হচ্ছে সব ভালো, মানে একদম টাটকা একদম কচি, যেটা আমি হায়দ্রাবাদে মানে ক্রাইসিসের উপর ক্রাইসিস, একদম সব হাইব্রিডের সবজি থাকতো। তো যাই হোক, পেঁয়াজকলি করবো ডিম দিয়ে, আর শাক করবো, আর ডাল করবো, আর হচ্ছে মাছটা ফ্রাই করবো। তো চলুন, আজকে যেটা মেন আমার এই ব্লগের আকর্ষণ সেটা হচ্ছে কিংফিশটা আমি কীভাবে ফ্রাই করছি, বা যে কোনো সমুদ্রের মাছ বা যে কোনো মেল্টেড যে মাছগুলো হয় যেগুলো দিয়ে ফ্রাই করা হয়, তো সেই মাছটা কীভাবে ফ্রাই করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এটার মধ্যে আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদ দিলাম, লবণটা না একদম একটু কম দেবেন যদি সমুদ্রের মাছ হয়ে থাকে, মানে চেষ্টা করবেন টেস্ট অনুযায়ী দিতে। আর এই মাছের পিসগুলো অনেক বড় বড়, আর কিংফিশ কিন্তু এখানে কিন্তু খুব ফেমাস ফিশ একটা, যদি গোয়াতে আসেন তাহলে এই ফিশটা অবশ্যই ট্রাই করবেন। তো আর এটা না এইভাবেই খেতে ভালো লাগে, ঝোল টোল আমি জানি না কীভাবে করে, হয়তো করে এখানকার লোকরা কোকোনাট দিয়ে, আমার জানি না কীভাবে করতে হবে, তার জন্য আমি আর করিনি। তো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন, তারপর একদম সুজি বেশি করে দিবেন, মানে একদম মোটা করে যেন একটা মানে কভার হয়, লেয়ার হয়। আর এটা যত ম্যারিনেট করে রাখবেন তত ভালো। আমার পাশে একজন থাকে, উনি আমাকে বললো পুরো যদি আমি মানে যতগুলো পিস আছে আমার ততগুলো যদি ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে, আমি যখন খুশি বের করে করে ফ্রাই করে খেতে পারি, মিনিমাম 3 days বা ম্যাক্সিমাম 4 days। তো এটাকে এবার আমি ঢুকিয়ে রেখে দেবো। আর এটা আমি কিন্তু স্নান করার আগে করেছি, যেহেতু আমার সানডে রুটিন হচ্ছে আগে আমি মাছ মাংস এগুলো ছাড়িয়ে তারপর হচ্ছে স্নান টান করে পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। তো যাই হোক, তারপর তো রাকেশ আবার চলে গেল হচ্ছে বাজার, সবজি বাজার আনতে। তো সবজি বাজারে এই যে আমি পুজো টুজো সানটান পুজো টুজো দিয়ে এনে দেখছি বাজার টাজার করে নিয়ে চলে আসছে। তো তারপর আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি, আর আজকে যেহেতু রান্নার অত ঝামেলা নেই তো ওই জন্য আমি আস্তে আস্তে করে করছি। আর এদিকে কলা নিয়ে এসেছে, আপেল তো আছেই ঘরে, আপেল ঘরে ছিলই। তো আমি সব এগুলো আস্তে আস্তে করে সব বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই সবজি নামানোটা না এটা রাকেশের উপরও ডিপেন্ড করে, আমার উপরও ডিপেন্ড করে, আজকে আমিই নামিয়ে দিলাম যেহেতু আমার কাজের আজকে প্রেশারটা অত নেই। আর এই যে এই সজনে ডাঁটাগুলো মানে একদম কচি, মানে কি বলবো, এখানকার সবজি বা এখানকার জিনিসপত্র এত ভালো হয়, মানে মানুষ মানে হয়তো একটু কস্টলি গোয়া, বাট কখনো ঠকাবে না আপনাকে, মানে এটা একদম সত্যিকারের, মানে জিনিসপত্র এত একদম ফ্রেশ পাওয়া যায়। তো যাই হোক, আর হচ্ছে গ্রসারি কিছু কিছু অল্প অল্প জিনিস এনেছি, তো ওগুলো জাস্ট জায়গা মতন রেখে দিলাম। অ্যাকচুয়ালি সানডের শিডিউলটা না খুব প্রেশার পড়ে যায়, আর তারপর একদিনের ছুটি। তো তারপর এই করতে করতে রাকেশ একটু ওয়াটারমেলন কাটলো, তো ওয়াটারমেলন একটু খেলাম, আর তো রান্না স্টার্ট করে দিলাম আমি।
তারপর কিয়ানকে খাইয়ে আমাদের সব যা যা রান্না করার করে নিলাম। এবার আমাদের খাবার টাইম হয়েছে দুপুরবেলার লাঞ্চে, তো ওই টাইমটাতে আমি মাছটাকে বের করলাম ফ্রিজ থেকে। প্রায় 1.5 ঘন্টার মতন আমি মাছ ভেতরে রেখেছিলাম, 1.5-2 ঘন্টার মতন ফ্রিজের মধ্যে। যত এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখবেন তত ভালো। ডিপ ফ্রিজে রাখবেন যদি ডে ফুল ডে, যেরকম বললাম 3-4 ডে যদি রাখতে চান। তো যাই হোক, এই তো এটা না যে কোনো মাছ মানে মাছের ফ্রাই করলে, এটা কিন্তু এইভাবে করলে কিন্তু মানে এই প্রসেসের মতন করলে প্রত্যেকটা মাছ ফিশ ফ্রাই কিন্তু টেস্টি হবে। তো যাই হোক, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, ফিশ ফ্রাই কিন্তু অলওয়েজ চেষ্টা করবেন রিফাইন অয়েলে ফ্রাই করতে। তো আমি রিফাইন অয়েলে ফ্রাই করা শুরু করে দিলাম। বিলিভ মি, মাছটা যখন ফ্রাই করছি এত সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে ওই স্মেলটাতেই মনে হচ্ছে কখন খাবো। আর একদম সেম যেরকম আমরা রেস্টুরেন্টে গেলে খাই সেরকমই হয়েছিল খেতে, সেটা আমি বলিনি, রাকেশ বলেছে। একদম একদম সেম টু সেম, একদম ওরকম দেখতেও হয়েছে আর খেতেও হয়েছে। এই তো গোয়ার সব থেকে ফেমাস ফিশ, কিং ফিশ, ফিশ ফ্রাই আমি করেছি, এত টেস্টি হয়েছিল। তো এই তো আমাদের লাঞ্চ, ভাত, একটা শাক, পেঁয়াজ কলি ডিম দিয়ে ভেজেছিলাম, ডাল, আর হচ্ছে কিং ফিশ ফ্রাই। এই যে আমাদের নতুন ফ্লাইওভারটা। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে সানডে বেরোতে তো হবে। তো আজকে একটু গেলাম হচ্ছে কোলবার দিকে। কিয়ান সকাল থেকে ওশান ওশান বলে যাচ্ছে আর রেড কার, তো চলে গেলাম। আমাদের তো কাছের বিচ, মানে আধা ঘন্টার মতন লাগে হচ্ছে কোলবাতেই গেলাম, আর বিকালে না বেরোলে বেরোয়। আর এই রাস্তাটা আমি ইচ্ছা করে ভিডিওটা নিলাম, এটার ভিউটা দেখুন কি দারুণ লাগে। পুরোটা কিন্তু খাবে না কিয়ান, ওকে? এখন সিজন শেষের দিকে না? ওই দেখ ওশান আসছে, ওশান। ও বাবা, তো তারপর আমরা এখন যাচ্ছি, রিটার্ন করছি। তো আমাদের আজকে অ্যাকচুয়ালি ডমিনেন্সেরও যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি ফোনটাতে ডমিনেন্স বা পিৎজা হাট কিছু নেই, বাট লোকাল যে ওখানকার পিৎজা, এখানকার পিৎজা কিন্তু খুব টেস্টি হয়, দারুণ টেস্টি হয়, একদম সেম টু সেম ওরকমই হয়। বাট আজকে কী জানি কেন মনে হলো ডমিনেন্সে যাই, যেহেতু আমরা আজকে মাঠগাঁওতে এসেছি, মাঠগাঁও থেকে কোলবা যেতে লাগে, কোলবা বিচ। তো চলে আসলাম এখানে পিৎজা ডমিনেন্সে চলে আসলাম, আর আসার পর এই তো কিছু বেশি কিছু অর্ডার করিনি, চকোলাবা, তারপর হচ্ছে একটা চিকেনের একটা উইংস, আর একটা ননভেজ পিৎজা অর্ডার করেছিলাম। Thank you.
বাজে এখন? 8টা তো বেজে গেছে না? তো এই যে জায়গাটা, এটা আমরা যখন গাড়ি নিয়ে যাই মাঠগাঁওতে পড়ে, এই এই জায়গাটা আমার এত ভালো লাগে। রাস্তাটা রাস্তাটার দুই ধারে বসার জায়গা। তো আমি রাকেশকে সবসময় বলতাম একদিন না এখানে এসে বসবো, হ্যাঁ তো সেটাই এখন রাকেশ বললো বসবো। এখন চলো বসি তাহলে একটু। আর গিয়ে তো বেশি কাজ ছিল না, জাস্ট একটু রাতে রান্না বাকি ছিল, রান্না করার ছিল। তো যাই হোক, তো একটু বসে টসে তারপর বাড়ি রিটার্ন করে গেলাম। আর ওই দিন আর ব্লগ টক কিছু করিনি। আর এদিকে তারপর হচ্ছে পরের দিন আমি একটু জাস্ট ভিডিও শট করেছি, আমি যে চিংড়ি মাছটা করেছিলাম কাঁঠাল দিয়ে। তো এই তো কাঁঠাল দিয়ে চিংড়িটা, আর এই চিংড়ি মানে এই কাঁঠালটা কাটতে বাবার রে, আমি বাড়িতে গিয়ে যে বললাম ব্লগ করতে পারিনি, এই কারণে করতে পারিনি, কারণ গিয়ে আমি কাঁঠালটা কেটে রেখে দিয়েছিলাম। কারণ আমি জানি যদি আমি সেম ডেতে কাঁঠাল কাটি তাহলে আমার রান্না টান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো এই তো লাস্টে ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের এই ব্লগটা এতটুকুনি। ভাবলাম অনেকদিন ধরে সানডের একটা ব্লগ আনা হয় না, তো আজকে নিয়ে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করবেন, আর আমার কিংফিশ ফ্রাইটাও কেমন লাগলো সেটাও বলবেন, আমি রেসিপিটা কেমন মানে ঠিকঠাক দিলাম কি দিলাম না। তো ঠিক আছে, যদি এই ব্লগটা দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে জানাবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ব্লগস আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।